নিহত কবির সর্দারের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। কোনোভাবেই থামছে না স্বজনদের আহাজারি। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদরের ভোজেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে মোহাম্মদ হাসান শেখ ও টিটু সর্দার সহ কয়েকজন যুবক মিলে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিল। এক পর্যায়ে টিটু সর্দার ও হাসান শেখের মধ্যে খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে কিছুক্ষণ পর জাহেদ শেখ টিটু সর্দারের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এ সময় টিটুর চাচাতো ভাই কবির সর্দার ঠেকাতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে জাহিদ। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির সর্দারকে মৃত ঘোষণা করেন। হাসান শেখ আর স্বাস্থ্য ব্যবহারদারকে এনে টিটু সর্দারকে 7 গ্যাদ কোপ দেয় এবং টিটু সর্দারের চাচাতো ভাই ঠেকাতে গেলে তাকে কোপায় মেরে ফেলে। তিন চার জনে ধরে নিয়ে চলে আসি গোপালগঞ্জে, মানে কোপাই থেকে তারে সে দৌড়ে চলে গেছে আমাকে সাইড দিয়ে। এইটা তো সুষ্ঠু বিচার হওয়া দরকার, কারণ বদরগাতে আগে একটা মার্ডার হয়েছে। আহত টিটু সর্দারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কবির সর্দারকে আমরা মৃত অবস্থাতে পাই এবং তার গায়ে কিছু স্ট্যাব ইঞ্জুরি ছিল এবং আরেকজন টিটু সর্দার ওনার মারাত্মক জখম ছিল এবং বুকের মধ্যে একটা স্ট্যাব ইঞ্জুরি আছে এবং ওনার অবস্থাও আশঙ্কাজনক। নিহতের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বুধবার ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, গোপালগঞ্জ।